আসসালামু আলাইকুম। আজ শনিবার 5 নভেম্বর 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে খবর পড়ছি সেলিনা জাহান। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন বলে খবর প্রকাশ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যাপক সমালোচনা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব ভাইরাল হয়েছে, সেই সঙ্গে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ট্রাম্প ইজ ডেড অর্থাৎ ট্রাম্প মৃত নামের একটি হ্যাশট্যাগ। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সৌদি দৈনিক অ্যারাবিয়ান বিজনেস একটি প্রতিবেদন করে, আর এই প্রতিবেদনটি বাংলায় প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনলাইন নিউজ পোর্টাল খবর। এতে বলা হয়েছে, গতকাল 1 নভেম্বর থেকে এ পর্যন্ত টুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন 16,700 বেশি মানুষ। এর আগে 1 নভেম্বর টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ বাসভবনে মারা গেছেন শিরোনামে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। তারপর থেকে এই হ্যাশট্যাগ দেখা যাচ্ছে উক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে। সম্প্রতি টুইটারের মালিকানা বদল হয়েছে। প্রায় 6 মাস নানা নাটকীয়তার পর গত 27 অক্টোবর $4,400 কোটি বিনিময়ে এই প্ল্যাটফর্মটি কিনে নেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এবং স্যাটেলাইট ও মহাকাশের যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক টুইটার কেনার পরই ঘোষণা দিয়েছিলেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মটিকে তিনি মত প্রকাশের স্বাধীনতার স্বর্গ হিসেবে গড়ে তুলতে চান। টুইটারের সঙ্গে অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ তিক্ত। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে যখন দিনের পর দিন বিভিন্ন বিতর্কিত টুইট করছিলেন ট্রাম্প, তখন থেকে শুরু হয় এই তিক্ততার। এই তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায় 2021 সালের 6 জানুয়ারি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ক্যাপিটাল হিলে সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দিতে বিশেষ অধিবেশনের সূচি ছিল। অধিবেশন শুরুর কয়েক ঘন্টা আগে তা ভণ্ডুল করে দিতে নিজের ভক্ত সমর্থকদের আহ্বান জানিয়ে টুইট করেছিলেন ট্রাম্প। আর সেই টুইটে সাড়া দিয়ে কয়েক হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক সেদিন অধিবেশন চলাকালে হামলা করেন ক্যাপিটাল হিলে। এতে পুলিশ সদস্য সহ অন্তত 6 জন নিহত হন। এই ঘটনার পরই ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট @realDonaldTrump বাতিল সহ তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে টুইটার কর্তৃপক্ষ। গত 10 বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। টুইটারে প্রায় 9 কোটি অনুসারী ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প অবশ্য দমে যাননি। চলতি বছর ফেব্রুয়ারিতেই তিনি আনেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। এদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহে। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের 435টি আসনের সবগুলোতে নির্বাচন হবে, আর অন্যদিকে সিনেটের 1/3 আসনে নির্বাচন হবে। বলা হচ্ছে 8 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারেন জো বাইডেন ও তার দল ডেমোক্রেটিক পার্টি। তাদের জায়গায় সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কতা দিয়ে বলেছেন, মিথ্যা এবং সহিংসতার কারণে ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। এর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন বাইডেন। ওয়াশিংটন ডিসিতে দলের একটি বৈঠকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলেন, ট্রাম্পের কারণেই গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে। বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানো এবং মিথ্যার কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হুমকির মুখে আছে। এমত অবস্থায় মধ্যবর্তী নির্বাচনে নিজ দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদেরই আবার নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, কোনো ভুল করবেন না, গণতন্ত্র এখন ব্যালটে। ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটদের জাতীয় কমিটির বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা আগে নির্বাচনের ফলাফল না মানার যে হুমকি দিয়েছে, এটি গণতন্ত্রকে হুমকি দেওয়ার সামিল। তিনি বলেছেন, এই শক্তিটি অর্থাৎ ট্রাম্পের দল এখন সাফল্য পেতে যাচ্ছে সেখানে যেখানে 2020 সালে তারা ভোটারদের অধিকার কেড়ে নেওয়া এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিতে ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ তৈরি করবে, এটি নজিরবিহীন, অবৈধ এবং এটি অযুক্তরাষ্ট্রীয়। উল্লেখ করা যেতে পারে যে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার সমর্থকরা গত বছরের 6 জানুয়ারি ক্যাপিটালে হামলা চালায় যখন কংগ্রেস নির্বাচনের ফলাফলের অনুমোদনের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়েছিল। তবে গত সপ্তাহে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর উপর হাতুড়ি দিয়ে হামলার বিষয়টি উল্লেখ করে বাইডেন বলেছেন, ট্রাম্পের নির্বাচন কারচুপির মিথ্যা দাবি। গত 2 বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।